সদ্য বিজেপিতে যোগদানকারী তৃণমূল বিধায়কগণ আগামী বিধানসভা অ্যাসেম্বলিতে বিজেপি বিধায়ক হিসেবে যোগদান করার জন্য অনুমতি চেয়ে মাননীয় স্পিকার রমেন্দ্রচন্দ্র দেবনাথের কাছে আবেদন জানান। সুদীপ রায় বর্মনের বক্তব্য অনুযায়ী মাননীয় স্পিকার এই আবেদনে সাড়া দিয়ে তাদের অনুমতি প্রদান করেছেন। আমাদেরকে হাউসে ভারতীয় জনতা পার্টির লেজিসলেচার হিসেবে আমাদেরকে যেন আখ্যায়িত করা হয় এবং স্পিকার সম্মতি জানিয়ে, যদিও মাননীয় স্পিকার এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে বলেছেন, All the six MLAs came to my chamber and submitted one joint application stating that they want recognition as BJP MLAs and assembly session will start from 13th instant. So it would be quite impossible on my part to give my decision within 2-3 days, treated non-officially. Officially, I cannot treat them as BJP, but they are at liberty to speak anything in favor of any party. আগামী 13 নভেম্বর বিধানসভার সেশন শুরু হবে, সেই জায়গায় সদ্য বিজেপিতে আসা তৃণমূল বিধায়কগণের অগোচাল পরিচয় নিয়ে বিরোধী দলের মুখোমুখি হওয়া আদৌ কতটা গ্রহণযোগ্য হবে সেটা এখন দেখার। আপাতত এতটুকুই। আগামী ব্রেকিং আপডেটস দেখার জন্য লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট।